এখন আমরা শিখব আইএনজি এর ইতিহাসে 3 নম্বর যে নিয়মটা রয়েছে সেটি। তো সাবজেক্টের অবস্থানে যদি ভার্ব থাকে তো সেই ভার্বকে আমরা দুই ভাবে অ্যানসার করতে পারি। হয় আমরা তাকে জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করব অথবা আমরা ইনফিনিটিভ করব টু যোগ ভি ওয়ান। তো দেখো সাবজেক্টের অবস্থানে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি অথবা ইনফিনিটিভ অর্থাৎ টু যোগ ভি ওয়ান করতে হয়। তো দেখো আমাদের এখানে তিনটা উদাহরণ রয়েছে। দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ অর্থাৎ সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম, অথবা আমরা অ্যানসার করতে পারি টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। আরেকটি বাক্য রয়েছে, দেখো হেল্পিং পিপল শুড বি প্র্যাকটিসড, হেল্পিং পিপল শুড বি প্র্যাকটিসড অর্থাৎ মানুষের সাহায্য করা উচিত। তো দেখো অথবা আমরা অ্যানসার করতে পারি টু হেল্প পিপল শুড বি প্র্যাকটিস। আমাদের আরেকটি বাক্য রয়েছে, দেখো টিচিং ইজ এ নোভেল প্রফেশন। তো সাবজেক্টের অবস্থানে ভার্ব রয়েছে সেজন্য কিন্তু আমরা আইএনজি যুক্ত করেছি, অথবা আমরা অ্যান্সার করতে পারি ইনফিনিটিভে, সেটা কি হবে টু টিচ ইজ এ নোভেল প্রফেশন। এখন আমরা দুইটা শূন্যস্থান রয়েছে এখানে, দেখো সাবজেক্টের অবস্থানে ভার্ব রয়েছে সেই ভার্বকে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি। আমাদের অ্যান্সারটা হবে দেখো সুইমিং, সুইমিং সুইমিং এ কিন্তু দুইটা এম হবে। তো দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অথবা আমরা অ্যান্সার করতে পারি টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। দেখো আমাদের এখানে যেটা রয়েছে টিচ ইজ এ নোবেল প্রফেশন, আমাদের সঠিক অ্যান্সার হবে দেখো টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন অথবা টু টিচ ইজ এ নোবেল প্রফেশন। তাহলে ওভারঅল আমরা শিখলাম সাবজেক্টের অবস্থানে যদি ভার্ব থাকে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারবো, তার সাথে আইএনজি যুক্ত করে তাকে নাউন করে অ্যান্সার করতে পারবো, অথবা আমরা অ্যান্সার করতে পারবো ইনফিনিটিভে অর্থাৎ টু যোগ ভি অনে।